আমি শিপন এমএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আসলে ম্যাক্সিমাম সময় দেখে থাকি যে আপনি অনেক ভালো ভালো ভিডিও আপলোড করেন। কিছুদিন আগে আপনার একটা ভিডিও দেখেছিলাম যে একটা সেলের যে ফাঙ্গাল হয়েছিল, যে ফাঙ্গালের একটা ভিডিও আপনি আপলোড করেছিলেন ফেসবুকে, আমরা বেশ অনেক সাড়া পেয়েছি সেখানে। আমার চ্যানেল থেকেও আপনার সেই ভিডিওটা আমি পাবলিকের উদ্দেশ্যে আপলোড করেছিলাম, তো ওখানে দেখলাম অনেক ভিউ হয়েছে সেই চ্যানেলে। স্যার, আমরা সেই আমার এমএস শিপন এমএস চ্যানেলের পক্ষ থেকে, আমি এবং আমার সাথে আছেন জুলি মিস আছেন আমাদের সাথে, তিনি আমার ইউটিউব চ্যানেলের পক্ষের একজন সদস্য। তো আমরা আপনাকে এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ফুলের শুভেচ্ছা জানাতে চাচ্ছি। আপনি ফুলের সাথে শুভেচ্ছা গ্রহণ করবেন স্যার, আর আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষে আপনি কিছু সামাজিক কথাবার্তা বলবেন। জুলি মিস, আপনাকে এবং আপনার চ্যানেলের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখে থাকেন, আমি আমার চ্যানেলে সাধারণ মানুষের এবং রোগী সকলের সার্বিক উন্নয়ন এবং কল্যাণের জন্য আমি ভিডিও দিয়ে থাকি। আমার এই ভিডিও দেখে যদি একটি মানুষও উপকৃত হয়, তাহলে আমি আমার ভিডিও এবং আমার লেখাপড়া, শিক্ষা এবং মানব কল্যাণের ব্রত নিয়ে আমি যে কাজে নেমেছি তা সার্থক বলে মনে করব। তো আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাকে আপনার চ্যানেলের পক্ষ থেকে এই ফুলের শুভেচ্ছা দিয়ে আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করলেন। আমি আশা করি আপনারা আমার ভিডিওগুলি দেখবেন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে প্রতিটা মানুষ এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের চ্যানেলের মধ্যে শিখতে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ। আপনার চ্যানেলের উন্নতি সমৃদ্ধি আমি কামনা করছি, এবং আপনি যে ধর্মীয় চ্যানেল ই করেছেন, মানুষ আসলে সামাজিক জীব, ধর্মীয়ভাবে প্রতিটা মানুষ কোনো না কোনো ধর্মের অনুসারী। আপনি পৃথিবীর বুকে সবচাইতে গুরুত্বপূর্ণ মূল্যবান ধর্ম আমাদের প্রিয় নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে আল্লাহ তাআলা তরফ থেকে যে পবিত্র কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের উপরে আপনারা গবেষণা করেন, সেই কোরআন নিয়ে আপনারা কথা বলেন, আপনারা সমস্ত মানুষকে নামাজ এবং কোরআনের প্রতি অনুরক্ত হওয়ার জন্য তাগিদ দেন, দোয়া করেন এবং তাদের দাওয়াত করেন। তাহলে আপনার জীবনের উন্নতি হবে, আপনার পরিবারের উন্নতি হবে, দেশের মানুষ ধার্মিক হবে এবং নীতি নৈতিকতার তারা আস্তে আস্তে বেড়ে উঠবে। আমি আশা করি আপনারা এই কাজটি করে নিশ্চয় সাধারণ মানুষের উপকার করবেন, এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ স্যার আপনাকে।